কবিতার ভিতরে আমরা অনেক সময় যেটা ইউজ করি সেটাকে বাংলায় বলি উপমা, ইংরেজিতে বলি মেটাফর অথবা সিমিল। উপমার ব্যবহার করি আমরা, বলে হচ্ছে কি যে তুমি, আমরা যেরকম বলি তুমি পরীর মতো সুন্দর, তুমি তো ভাই পরি না, কিন্তু বলি কি তুমি পরীর মতো সুন্দর। অথবা আমি যখন বলি সাকিব আল হাসান বাঘের মতো খেলে, সাকিব আল হাসান তো বাঘ না, হ্যাঁ, অথবা বাঘের মতো শিকারও করে না, কিন্তু এটা হচ্ছে কি তাকে একটা উপমা দেওয়া, অর্থাৎ বাঘের যে সাহস সেই সাহসের সাথে সাকিব আল হাসানকে আপনি কম্পেয়ার করছেন, এটাকে বলা হয় কি উপমা, কি বলা হয় উপমা। ইংরেজিতে বলা হয় মেটাফর অথবা সিমিলে বলা হয়। এটা যখন আপনারা ইন্ট্রোডাকশন টু লিটারেচার কোর্স করবেন তখন এই জিনিসগুলো আপনারা শিখবেন, কিভাবে মেটাফর ইউজ করতে হয়, কিভাবে সিমিলি ইউজ করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো শিখবেন। তার মানে পুরো কবিতাটাতেই সে যখন বলছে এই শব্দগুলো, সে বলছে আমি সেইটা আমি ওইটা, এগুলো সব কিছু একটা উপমা। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সে এখানে নিজেকে হচ্ছে কি যে সে বলছে যে হচ্ছে কি যত মূর্তি আছে সে মূর্তিরও উপরে সে। সো এখন আপনার কাছে তখন অনেক সময় মনে হতে পারে যে সে তো হচ্ছে হিন্দু ধর্মকে অবমাননা করতেছে, বুঝতে পেরেছেন, কিন্তু তিনি এগুলি ভাবছেন সব হচ্ছে মেটাফরিক্যাল, অর্থাৎ আক্ষরিক অর্থে না রূপক অর্থে। কি অর্থে? রূপক অর্থে। বোঝা গেছে নাকি বোঝেন নাই? এই কবিতাটা তিনি শুরু করেছিলেন রাতের বেলা লেখা এবং তিনি ভোর বেলা গিয়ে কবিতাটা লিখে শেষ করেন কাজী নজরুল ইসলাম, বোঝা গেছে একদম। সে রাতের বেলা বসেন, তারপর তিনি পুরো সকালবেলা একটা ভোর বেলায় গিয়ে তার এই কবিতাটা লেখা শেষ হয়। তিনি তিনি বলা বাহুল্য যে তিনি হচ্ছেন কি খুবই প্রতিভাবান ছিলেন, তার ভিতরে এটা ইনহেরিট একটা কোয়ালিটি ছিল। আপনার এই কবিতাটা তার তার ছেলে রিড আউট করা আছে, তার তার যে ছেলে কাজী সব্যসাচী, আর তিনি নিজেই হচ্ছে তার বাবার কবিতা রিড আউট করেছেন, একটু শুনতে পারেন, ওটা খুব চমৎকার লাগে। এবং বলা হয় যে তার ছেলের কণ্ঠেই হচ্ছে তার কবিতাটা খুব বেশি মানায় অন্যান্য কণ্ঠের থেকে, এবং তার ছেলে হচ্ছে খুব আবেগ নিয়ে কবিতাটা রিড আউট করে। সো কোনোভাবেই হচ্ছে কি যে আমার কাছ থেকে এক্সপেক্ট করবেন না যে আমি খুব সেইভাবে রিড আউট করবো, নট লাইক দ্যাট, বিকজ আই এম জাস্ট রিডার। অবশ্যই পাবেন, হ্যাঁ, বিদ্রোহী কবিতা কাজী সব্যসাচী, হ্যাঁ, তার ছেলে নাম, বুঝে গেছে। কাজী নজরুল ইসলামের কবিতা যে শুধুমাত্র হচ্ছে কি যে একটা বিস্ময়কর সৃষ্টি সেটা না, কাজী নজরুল নিজেও ছিলেন খোদার একটা বিস্ময়কর সৃষ্টি অনেকের। সো কাজী নজরুল আপনারা পড়বেন আশা করি। রবীন্দ্রনাথের যে কবিতার কালেকশন সেটাকে বলা হয় সঞ্চয়িতা, আর কাজী সব্যসাচী। আপনি বিদ্রোহী কবিতা প্রথমে সার্চ দিলেই ওনার ছবিটাই আসবে, এবং দেখতেও কাজী নজরুল ইসলামের মতোই, চুলগুলি বড় বড়। সো আপনি দেখে চেহারা দেখেই আপনি বুঝে ফেলবেন যে এটাই কাজী নজরুল ইসলামের ছেলে, উনি অনেকগুলি কবিতা একটা রিড আউট করেছেন সব্যসাচী। আচ্ছা, সো আমরা পড়ছি, আপনাদের আশা করি সবাই তাই। আপনার কাছে টেক্সট আছে, মোবাইল আছে? যদিও কবিতাটা মোবাইল থেকে টেক্সট পড়াটা ভালো না, এটা চেয়েছিলাম যে প্রিন্ট আউট হওয়ার। আচ্ছা, আমরা পড়ছি, আপনারা সবাই দেখেন। কবিতাটার নাম কি তাহলে? বিদ্রোহী। আচ্ছা, বলবীর বল উন্নত মনসীর, কল দিয়েছেন কে একটু পরে করছে। পরীক্ষার সময় ডিস কালেকশন, তো সব স্টুডেন্টরা ফোন দিচ্ছে স্যার টাকা তো নাই, টাকা না থাকলে তো 1,000-2,000 হেল্প করা যায়, 10,000-20,000 হেল্প করা যায়। আপনারা বললাম হচ্ছে সবসময় মাথায় রাখবেন, সিন্স ইউ আর 11th ব্যাচ স্টুডেন্ট, দেখেন নিজের কাছে ছোট হওয়া অনেক ভালো, অন্যের কাছে ছোট হওয়া, আপনি আপনার নিজের কাছে ছোট হন, কোনো সমস্যা নেই, বুঝে গেছে। নিজের কাছে ঋণে থাকা অনেক ভালো, অন্যের কাছে ঋণে হবেন না। যেটা করবেন সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন আউটস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার করে দেওয়া। আপনি যেমন আপনাদের টোটাল সেমিস্টার বিল আসবে হয়তো 20,000 মতো, ঠিক আছে, আরো কম 17,000 এরকম কিছু একটা হবে, অথবা 18,000, তাহলে আপনি সেটাকে তিন ভাগে ভাগ করবেন, কয় ভাগে? তিন। সেমিস্টারটা আমার কত মাস? 6 মাস, তার মানে প্রতি মাসে আমার কাছে কত করে আসবে? 2,000 করে, 2,800 করে, সামথিং লাইক দ্যাট, প্রতি মাসে কত আসবে? 2,800 টাকা। তাহলে এই 2,800 টাকা আপনি সবসময় মাথায় রাখবেন, আপনি খান না খান বেঁচে থাকেন আর মরেই যান, এটা মনে রাখবেন। দেখেন এটা বললাম আপনার একটা দেনা, এটা বললাম একটা ঋণ, কারণ আপনি বললাম ইউ আর টেকিং এ সার্ভিস ফ্রম দ্য ইউনিভার্সিটি, রাইট? সো ঋণ নিয়ে তো আপনি মারা যেতে চান না, যান অনেকে ভাবেন কি ইউনিভার্সিটির টাকা মাইনে দিয়েছে, সাবাস চল আজকে পার্টি দিয়েন পার্টি, কিন্তু ইউনিভার্সিটির টাকাটা দিয়ে মাইনে, কারণ ইউনিভার্সিটির টাকা মেরে আপনি বললেন একটা ঋণ বলতে, কারণ ঋণগ্রস্ত বললাম জানেন তো, ঋণগ্রস্ত থাকা আপনি যদি মারা যায় কেউ যদি ঋণ থাকে তার জানাজা করলো অ্যালাউড,
তার ডিউস বললাম ক্লিয়ার করতে হবে, বুঝতে পারছেন? মানে মারা গিয়ে বললাম শান্তি নাই, ধরেন যে আপনার জানা যায় আমি গেছে গিয়ে বললাম ওর তো ডিউস আছে, হ্যাঁ সাজের তো ডিউস আছে 20,000 টাকা দাবি করলাম, ততক্ষণ ইমাম সাহেব বললাম হচ্ছে যতক্ষণ পর্যন্ত কেউ দায়িত্ব না নেয় যে ওর ডিউসটা কে ক্লিয়ার করবে, ওর বললাম জানা যেটা সে পড়াবে। স্যার এটা তো সাধারণত কারোর থেকে ধার দেওয়া নিলে ওই ক্ষেত্রে হয়, বাট স্যার কলেজ ইউনিভার্সিটি থেকে আপনি দিবেন না, ইউনিভার্সিটি থেকে আপনি কমিট নিয়েছেন না তারপরের দিন করবেন, আপনি যদি একটা কথা দেন ইটস আ লোন, সো ইউ হ্যাভ টু ফুলফিল ইট, রাইট? আপনি যখন কাউকে প্রমিস করেন ইটস কাইন্ড অফ আ লোন, আপনাকে এটা ফুলফিল করতে হবে, আদারওয়াইজ ইউ আর নোন অ্যাজ সামথিং এলস। আমার 11 ব্যাচ থেকে হচ্ছে যে কেউ ডিউস রেখে পরীক্ষা দিতে যাচ্ছে, কারো দরকার নেই, কষ্ট করেন সমস্যা নেই, বাট নিজের কাছে ছোট হন, অন্যের কাছে ছোট হন, দরকার হয় আপনি হচ্ছে ফুড পান্ডা টিচার আপনাকে একটা কল দিয়ে বলবে যে এই জাকারি আপনার লোন গুলো টাকা গুলি দিয়ে দেন, ইটস এ ভেরি শেমফুল থিং, একটা টিচার টিচার ইজ কলিং ইউ, এবং আমি তো এক্সাম্পল দিয়েছিলাম এরকম লাগছে, সাপোজ ধর আপনি যখন টিউশনই করেন মাস শেষ হয়ে যায় 15-20 তারিখ, হ্যাঁ আপনি দেখেন 15-20 তারিখে দেখবেন যে প্রথম কয়েকদিন আছে যে চাটা দিত, 15-20 তারিখে এসে দেখবেন চাও দেয় না টাকাও দেয় না, ইটস ভেরি আনইউজুয়াল, হ্যাঁ আপনার কাছে খুব মানে কষ্ট দিবে আপনাকে, যে আপনাকে যখন এসে দিবে যে আপনার এই টাকা মানে একটা চাও দেয় না বেতনও দেয় না, এবং আলটিমেটলি যখন দেখবেন যে 20 তারিখ হয়ে যায় তখন আপনার মুখ ফেটে চাইতে হয়, খুব কষ্ট হয় না তখন চাইতে, অথচ এটা কোনো আপনার পাওনা টাকা, এবং কত লজ্জা লাগে তখন, আপনার পাওনা টাকা আপনি চাইছেন কিন্তু মাথা নিচু করে টাকাটা কি দেওয়া যাবে কিনা, ঠিক না? সেই জায়গা থেকে দুটো জিনিস কখনো অফ রাখবেন না লাইফে, যত কম এক বাসা যে বুয়া আসে তার বেতনটা সবসময় 1 তারিখে দিয়ে দেবেন, বিকজ শি ওয়ার্কস ফর ইউ, ইউ আর ডিপেন্ডেন্ট অন হার, আর হচ্ছে টিচারের বেতন, এই কাজগুলো কখনো ডিলে করবেন বিকজ এই দুজন আপনার খুব দরকার, ওয়ান ফর ইয়ার চিলড্রেন অথবা আপনার নিজের জন্য আর হচ্ছে বাসার জন্য, তাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করে লাভ নেই। এখন বুয়াকে ধরেন যে আপনি একটু দেরিতে দিচ্ছেন, হ্যাঁ বুয়া রান্নার সময় দিল একটু ঝোলের ভিতরে একটু থুতু মিশে, হ্যাঁ আজকে রান্না খুব মজা, হুমায়ুন আহমেদের নাটকে দেখেননি আপনারা, দেখেছেন? হ্যাঁ বুয়াকে ঝাড়ে দিছে, বলছে এক গ্লাস পানি নিয়ে এসে ঝাড়ে দিয়ে বলছে, পরে পানি নেওয়ার সময় দাঁড়া করে খাওয়াই দিছে পানি, পানি খেয়ে বলে খুব মজা হয়েছে পানি। সো আপনারা হচ্ছে এই জিনিসগুলো কখনো লিগেসিগুলো ক্যারি করবেন না, ক্লিয়ার? কখনো করবেন না, অলওয়েজ মানে আপনার সব জায়গা থেকে স্বচ্ছ থাকবেন। দুই হচ্ছে বাসার সামনে যে মুদি দোকানদার বিড়ি সিগারেট যায় না, সব কিছু দিয়ে দেবেন টাকা, অলওয়েজ পে ক্লিয়ার দ্য ডিউস, কারণ হচ্ছে উনি যদি না থাকে বিপদে পড়বেন, সো ওনার সাথে সম্পর্কটা বজায় রাখবেন। চা দোকানদার বাসার পাশে যে চা দোকান অথবা যে জিপাই গিয়ে আপনি আড্ডা দেন সবসময় অলওয়েজ আউটস্ট্যান্ডিংটা ক্লিয়ার রাখবেন সবসময়, হ্যাঁ বুঝা গেছে? তাহলে আপনার সম্পর্ক ঠিক থাকবে, এইসব জায়গায় কখনো হাত দিবেন না, ক্লিয়ার? বন্ধুটা দিয়ে দেন, বন্ধু দুইটা ঝাড়ি দিবে, বকা দিবে, গালি দিবে, ব্ল্যাক লিস্টে ফালাই দিবে, কোনো সমস্যা নেই, পরে আবার যোগাযোগ করা যাবে, হ্যাঁ কিন্তু এই তিনটা জায়গা হাতে রাখবেন। কোন জায়গায় তাহলে স্যার এই কোনো আপনার বেতনটা সবসময় 1 তারিখে দিয়ে দিই, তো এক কাজ করেন আপনি হচ্ছে কি যে একদিন আমাদেরকে একটু বেশি ভালো মন্দ নিজে থেকে রায়দা খাওয়াবেন, আপনার মানে নিজে অ্যারেঞ্জ করে নিজে বাজার করে আমাকে খাওয়াবেন, ফ্রি ওইভাবে নেবেন। চা দোকানদারকে বলবেন যে আমাকে সবসময় বিল টিল ক্লিয়ার করে দিই, আমাকে সপ্তাহে একদিন ফ্রি চা খাও, বুঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছেন?
হ্যাঁ মানে ওইভাবে আর কি ইয়ে করবো। হ্যাঁ আচ্ছা আমরা পড়ছি বিদ্রোহী কবিতা যাচ্ছি, আপনার সবাইকে মজা, আমি কোনো সবাইকে ধরবো আপনার। হ্যাঁ বলবীর বল উন্নত মমসে শির নেহারি আমারি নতশি ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহা আকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক বলক ভেদিয়া কোদার আসন আরস ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জল রাজরাজ টিকা দিত্য জয়শ্রীর, বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি মহিষাব পৃথিবীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি এরকের ঝড়ে অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিধাত্রীর, বলবীর বল চির উন্নত মমশির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ। এখানে একটা মজার বিষয় দেখেন, বাচ্চা আমি যেটা বলছি জীবন আনন্দের কথা কবি নজরুল বললাম নিজে বলছেন, এবং এটা বলা হচ্ছে কি যেটাকে বলা হচ্ছে কি অ্যাডমায়ারিং জীবন আনন্দ, জীবন আনন্দকে প্রশংসার মুখে ভাসানো, যেটা রবীন্দ্রনাথ করেনি। রবীন্দ্রনাথ বললেন জীবন আনন্দকে একদম পুরো দমড়ে মুছে দিয়েছেন, ওনার কবিতাও পড়ে দেখেন জীবন আনন্দ বললাম সর্বপ্রথম তার কবিতা ঝরা পালক লিখেই রবীন্দ্রনাথকে পাঠান, কিন্তু রবীন্দ্রনাথ বলছে যে এই কবিতা চলবে। কিন্তু দেখেন কবি কাজী নজরুল ইসলাম বললাম বলছেন আমি জীবন আনন্দের মতো মুক্ত, আমি মুক্ত জীবন আনন্দ, অর্থাৎ জীবন আনন্দকে কাজী নজরুল ইসলাম খুব বুঝেছিলেন, এটাই তার প্রমাণ, বুঝতে পেরেছেন। এবং তাকে এবং দেখেন তাকে বললাম তার কবিতাও নিয়ে আসছে, রবীন্দ্রনাথের কোনো কবিতায় কাজী নজরুলকে পাবেন না, অর্থাৎ রবীন্দ্রনাথের কোনো কবিতায় জীবন আনন্দকে পাবেন না, রবীন্দ্রনাথ নিজেই নিজে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে জীবন আনন্দের প্রতি কাজী নজরুল ইসলামের খুব ফ্যাসিনেশন ছিল, এবং এটা খুবই আচ্ছা। তারপর কি বলছেন, আমি হাম্বির আমি ছায়ারণ আমি হিন্দল আমি চলচল আমি চলচঞ্চল ঢুমকি ছুমকি পথে যেতে যেতে চকিত চমকি ফিঙ্গিয়া দি তিনদল আমি চপল চপল হিন্দল, এটুকুই তিনটা চারটে স্লোগান। আমি আবার পড়ছি, আশা করি আপনারা আবার বুঝবেন, যেই জায়গাটা আপনার কাছে মনে হয় আপনি আটকাতে পারেন সেই জায়গাটা ভালো করে শুনুন। বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহা আকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজরাজটিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড়ে অকাল বৈশাখের, আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দল আমি চলচঞ্চল ঠুমকি ছুমকি পথে যেতে যেতে চকিতে চুমকি ফিঙ্গিয়া দি হিন্দল আমি চপল চপল হিন্দল, অনেক ফাস। এবার দেখেন আপনার কোন জায়গাটা আপনি আটকাচ্ছেন, স্যার এই যে লাস্ট রিডেই বেশি লাগছে আমি চঞ্চল, প্রথম আমি কয়েকটা প্রোনাউন্সিয়েশন ঠিক করে দিচ্ছি কয়েকটা উচ্চারণ দেখেন, হিমাদ্রি হিমাদ্রি পাচ্ছেন, তারপর হচ্ছে রাজ রাজ টিকা দিত্য জয়শ্রী জয়শ্রী, তারপর দেখেন দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ে আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবী, বুঝা যায় অনেকে এটা পৃথিবীর বলে এটা অভিশাপ পৃথিবী বাট এটা প্রোনাউন্সিয়েশন আমরা এখানে বলি পৃথিবী, হ্যাঁ অথবা পৃথিবীর, ক্লিয়ার। আমি দুর্বার ভেঙে করি সব চুরমার টর্পেডো আমি ভীম, পেয়েছেন এলোকেশে এলোকেশে বুঝতে পেরেছেন, এলোকেশে এলোকেশে মানে কি, হ্যাঁ এক্স্যাক্টলি ঝড় অকাল বৈশাখী, তারপর কি বিশ্ব বিধার থ্রি, ভেরি গুড, তারপর হচ্ছে কি ঝঞ্ঝা কি হবে ঘূর্ণি, তারপর হচ্ছে হাম্বির ছায়ানট
হিন্দু, ঠিক আছে? তারপর হচ্ছে কি, আমি চলো চঞ্চল ঠুমকি ছমকি পথে যেতে যেতে চৌকিতে চমকি ফিং দিয়ে রে হিন্দল, আমি চপল চপল হিন্দল, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে চলেন দেখি কে পড়বে নাকি। আচ্ছা আজকে আমরা ইয়ে থেকে শুরু করি, আমাদের কোনটা কোনটা কে পড়বেন? হিন্দল পর্যন্ত আমি বিশ্ব বিয়াত্রী। আচ্ছা এটা হবে বিস্ময়, হ্যাঁ। আর ওইটা আমরা কি যেন বলছিলাম, ফাগুন না ফাল্গুন, এটাকে ফাগুন বললে ভালো, বিকজ হচ্ছে কি যে রবীন্দ্রনাথের আমরা খুব তো বিখ্যাত একটা গান আছে ফাগুন হাওয়ায় হাওয়ায়, ফাগুনই বলে এটাকে, ওটা বললে ভালো না, অনেকে ফাল্গুনও বলে, হ্যাঁ। তারপর আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবী, আমি দুর্বার, আমি ভেঙে পড়ি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধ যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন, আমি ভরাতি ভরাতরি করি ভরাডুবি, আমি তোরপেড, আমি ভূমি ভাসমান মাই, আমি ধৈর্যকে আমি এলোকেশে সব আড়াল বৈশাখী অকাল বৈশাখী অকাল বৈশাখী, আমি আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিধাত্রী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিধাত্রী, ভেরি গুড, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যায় চূর্ণি, ভেরি গুড, হ্যাঁ বলেন, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যায় চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপন তলে আপন তালে মিশে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বির, আমি ছায়ান, আমি হিন্দ, আমি চলচঞ্চল চুমকি চুমকি পথে যেতে যেতে চোখেতে চমকি ফিং দিয়া দিই তিন দল, আমি চপল চপল হিন্দল, হ্যাঁ, ভেরি গুড। আপনার আগের থেকে অনেক কয়েকটা প্রোনাউন্সিয়েশন অনেক ভালো হয়েছে, আগে থেকে শৃঙ্খল তারপরে বিধাত্রীর এগুলো ক্লিয়ার হয়েছে আগে থেকে, হ্যাঁ। সাজু পরে আমি চির উন্নত শীল, আমি দুর্দম, আমি দুর্বৃত নিঃশংস, আমি মহাপ্রলয়, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশপ্ত দীপ্তি, আমি দুর্বার, আমি ভেঙে পড়ি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরতরি করি ডুবি ভরতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি দুর্যোগী, আমি এলোকেশে ঝরে অকাল কাল শেষাকি, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিধাত্রী, বলবীর ছিল উন্নত মনসী, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুন, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে মেচে চাই, আমি মুক্ত জীবন আনন্দ জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ান, আমি হিন্দ, আমি চলচঞ্চল চুমকি চমকি পথে যেতে যেতে চলি চলি চকিতে চমকি ফিং দিয়ে দিই কিন্তু আমি চপল 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 চমকি, গুড, ভেরি গুড, হ্যাঁ।
খুব ভালো। হ্যাঁ জাকারিয়া আজকে আপনাকে শুনি, চেষ্টা করে পারবেন? আমি চাই যে আপনাদের শব্দটা আসুন, হ্যাঁ রিড প্রোফাউন্ডলি, মানে একটু ভয়েস রেজ করে পড়েন, দেন আপনি দেখবেন যে আপনার ভিতরে ওই একটু লাউডলি পড়েন, তাহলে আপনি ভাইবটা পাবেন। স্যার একবার আটকে গেলে তো পিছিয়ে যায় স্যার। না পিছাবে না, একটু পজ করেন, তার একটু বন্ধ করে দিতে বলুন।